এর বিজেপির সংগঠনে বড়সড় ভাঙন। এবারে খোদ মন্ত্রী ভগবান দাসের এলাকা কুমারঘাটের পাবিয়াছড়া বিধানসভার 47 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি সহ 11 জন পদাধিকারী পদত্যাগ করলেন শুক্রবার। ইতিমধ্যেই নিজেদের পদত্যাগ পত্র তারা পাঠিয়ে দিয়েছেন দলের জেলা সভাপতি পবিত্রচন্দ্র দেবনাথ এবং মন্ত্রী ভগবান দাসের কাছে। পদত্যাগ পত্রে প্রত্যেকেই তাদের পারিবারিক এবং ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন। আর এখানে উঠছে প্রশ্ন, একসাথে 11 জনের ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যা দেখা দিল, বিষয়টি ঠিক ভালোভাবে হজম করতে পারছেন না সাধারণ মানুষ, পদত্যাগ পত্রের প্রতিলিপি এসে পৌঁছেছে আমাদের হাতেও, যদিও এর সত্যতা যাচাই করেনি চ্যানেল কর্তৃপক্ষ। যদি সত্যি এমনটা হয়ে থাকে তবে কিন্তু ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে বিপদ আসন্ন পদ্মের সাজানো বাগানে। সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই তারা যোগদান করতে চলেছেন অন্য রাজনৈতিক দলে, তবে ঠিক কোন দিকে তাদের অবস্থান হবে তা এখনো স্পষ্ট নয়। জানা গেছে গত বিধানসভা নির্বাচনের আগে পদত্যাগী প্রত্যেকেই রীতিমতো ওভারটাইম খেটেছিলেন বিজেপির জন্য। ধীরে ধীরে দলের কাজে বীতশ্রদ্ধ হয়ে ক্ষোভ জন্মাতে থাকে তাদের মধ্যে। শেষ পর্যন্ত লিখিতভাবে নিজেদের ক্ষোভেই যেন উগরে দিয়েছেন পদত্যাগকারীরা। নির্বাচনের আগে একজন মন্ত্রীর এলাকায় একসাথে এতজন পদাধিকারীর পদত্যাগ শাসক দলকে বেশ বেকায়দায় ফেলতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। কুমারঘাট থেকে সত্যব্রত আচার্য, রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট।